শিক্ষার্থী, কেমন আছো তোমরা? অনলাইন স্কুল কালুর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার এই ত্রিকোণমিতির ক্লাসের প্রথম পর্ব, যেটা সেখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে তোমরা লক্ষ্য করছো যে এই ত্রিকোণমিতির যে ছয়টা অনুপাত, এই ছয়টা অনুপাতের বিভিন্ন কোণের যে মানগুলো, এইগুলো মনে রাখার জন্য আমি হাতের ছবি এঁকে সেই মানগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি সেটা দেখাইছিলাম। তো আজকে আমরা সেই মানগুলো ব্যবহার করে 9.2-এর অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমি বোর্ডে 17 নম্বর অঙ্কটা উঠাইছি। হয়তো তোমাদের চিন্তা হচ্ছে যে 17 নম্বর থেকে কেন, তার পূর্বের অঙ্কগুলো এত সহজ যে তোমরা খুব সহজেই বাসায় বসে ওগুলো করতে পারবে। তো আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য 17 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। আমার এটা হলো বাম পক্ষ, এটা হলো বাম পক্ষ, এখানে ট্যান টু এ। তাহলে লক্ষ্য করো, ট্যান টু এর মান দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তাহলে কত হলো দেখো, ট্যান 60 ডিগ্রি, তাই না? এখন এই ট্যান 60 ডিগ্রির মান কত, √3। তাহলে আমরা এখানে মান বসালাম √3, বামপক্ষে √3 চলে আসলো। এবার আমরা ডান পক্ষে আসি, দেখো রাইট হ্যান্ড সাইডে 2 tan A, এখানে 1 − tan² A, তাহলে মান বসাও 2 tan 30 ডিগ্রি, এখানে 1 − tan² 30 ডিগ্রি, তাই না? তাহলে আমরা যদি মান বসাই কত আসে দেখো, 2, এই ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হলো 1√3, তাহলে √3। এখানে লক্ষ্য করো, আমাদের ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি, তার উপরে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 ডিভাইডেড রুট থ্রি। আমরা এখানে কি করব, 1 − 1/3। এবার এটা লসাগু করো, থ্রি, ওয়ান, এখানে 3 − 1, দেখো 2 ডিভাইডেড রুট থ্রি ইন্টু 3 ডিভাইডেড 2, এটা কাটা দিলাম, এই থ্রির ভিতরে 2টা √3 আছে, তাই না? এখানে √3, তাহলে একটা কাটা গেল, থাকলো √3। এবার লক্ষ্য করো, লেফট সাইডে √3, রাইট সাইডে √3, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী, তোমরা এই সহজ অঙ্কগুলোকে এভাবে পর্যায়ক্রমে বাসায় বসে করবে, আর যে কোনো সমস্যার জন্য আমি তো আছি, সেই সঙ্গে আমাদের ওই ফেসবুক বা ইউটিউব চ্যানেল ছাড়াও তোমরা ইচ্ছে করলে আমার মোবাইল নাম্বারটাও রাখতে পারো, মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারো। দেখো 01716095305, এই নাম্বারেও তোমরা তোমাদের গণিত সম্পর্কিত যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। তো ঠিক আছে, এবার আমরা অন্য অঙ্কের দিকে যাই। এবার দেখো, আমি এবার তোমাদের জন্য 19 নম্বর অঙ্কটা উঠাইছি, 18 নম্বর, 19 নম্বর এবং 21 নম্বর, এবং উদাহরণে একটা আছে, এই অঙ্কগুলো সেম। তাহলে এর একটা করতে পারলে আমরা অন্যগুলো করতে পারবো, তাহলে এটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমাদের এই অংশটা আছে এবং এই অংশটা আছে, এবির মান বের করতে হবে। তাহলে দেখো, cos a - b
समान वन आसे ताले कॉस कत डिग्री मान वन बोल तो तुम्हरा ताले कॉस जिरो डिग्री मान वन ताले एखे हमें कि लिखते परि कॉस जिरो डिग्री एबार ओ पास कॉस आउट हो गल ए माइनस बी समान जिरो डिग्री धरो हमें एक समीकरण दिलाम एटाके एबार देखो आबार टू साइन ए प्लस बी समान रूट थ्री ताले टूटा पार कर दाओ साइन ए प्लस बी समान रूट थ्री डिवाइडेड टू ताहले रूट थ्री डिवाइडेड टू साइन कत डिग्री मान ताहले साइन षाट डिग्री मान तै ना ताहले ए प्लस बी समान साइन षाट डिग्री एबार देखो उभय पाश थेके साइन आउट हो गेलो ए प्लस बिर मान बेर हलो आमादेर षाट डिग्री एटा धरो दुई नम्बर समीकरण एबार ए दुई समीकरण जोग एवं वियोग करले आमरा ए बिर मान पेये जाबो ताहले आमरा धरो दुई नम्बर समीकरण जोग एक नम्बर समीकरण लिखलाम ए प्लस बी समान षाट डिग्री ए माइनस बी समान जिरो डिग्री ताहले कत आसतेछे टू ए समान षाट डिग्री ए समान थार्टी डिग्री आबार एटाके जदि आमरा माइनस करी टू माइनस वन ताहले ए प्लस बी समान षाट डिग्री आबार ए माइनस बी समान जिरो डिग्री ताहले माइनस प्लस एखाने माइनस चिन्ह परिवर्तन करलाम कारण वियोगेर समय आमादेर चिन्ह परिवर्तन करते हैं ताहले टू बी समान एखानेओ ताई षाट डिग्री बी समान थार्टी डिग्री ताहले एर मान बेर हलो थार्टी डिग्री एवं बीर मान थार्टी डिग्री सेम सेम ताहले एक ही रकमेर जे अंकगुलो आछे तुम्हरा अवश्यई बासाय बसे एटाके चेष्टा करबे आशा करी कोनो समस्या होबे ना एबार आमरा अन्य अंक तुलबो एबार आमरा चौबीस नम्बर अंक करार चेष्टा करब देखो ये चौबीस नम्बर अंकते कि आछे कस स्क्वायर थीटा माइनस साइन स्क्वायर थीटा समान टू माइनस फाइव कस थीटा ताहले एखाने लक्ष्य करो कजर संख्याटा बेशी देखा जाच्छे ताहले ये साइनटाके आमरा परिवर्तन करब साइनटाके परिवर्तन करे कजे रूपान्तर करब ताहले देखो कस स्क्वायर थीटा माइनस वन माइनस साइन स्क्वायर परिवर्तन करले वन माइनस कज स्क्वायर थीटा तै ना ताहले कज स्क्वायर थीटा समान टू माइनस एत एबार टू ये देखो कज स्क्वायर माइनस वन प्लस कज स्क्वायर थीटा समान टू माइनस फाइव कज थीटा एबार आमरा एक पाशे निये नि सबगुलो ताहले देखो टू कज स्क्वायर थीटा एटा चले आसलो ताहले प्लस फाइव कस थीटा और एटा आसले कि होच्छे माइनस होच्छे तै ना ताहले माइनस थ्री समान जिरो एबार एटाके आमरा मिडल टर्म करब ताहले मिडल टर्म ब्रेकअप करले एखाने तीन दुगुणो छय ताहले एखाने फाइव मिलाते हबे आमादेर मिडले आसे कत फाइव ताहले छयके छय छयेर थेके एक बार दिले पाँच हय ताहले लेखो टू कस स्क्वायर थीटा प्लस सिक्स कस थीटा माइनस कस थीटा माइनस थ्री समान जिरो एबार ए दुटो भितर थेके टू कस कमन नाओ टू कस थीटा कमन निलाम ताहले कस थीटा प्लस थ्री ए दुटो थेके माइनस वन कमन नाओ ताहले कस थीटा प्लस थ्री समान जिरो एबार आमादेर टू कस थीटा माइनस वन एटा कस थीटा प्लस थ्री समान जिरो ताहले
छय टू कस थीटा माइनस वन समान जिरो तेल टू कस थीटा समान वन कस थीटा समान हाफ ताहले कस कत डिग्री मान हाफ तुम्हारा निश्चय जानो कस 60 डिग्री तैना ताहले कस थीटा समान कस 60 डिग्री ताहले थीटा समान हलो 60 डिग्री और एटा कि होबे देखो एटार क्षेत्रे माइनस आसार कारण माइनस मानटा नाई एटा आमादेर ग्रहणजोग्य नय ताहले कस थीटा समान माइनस थ्री एटा ग्रहणजोग्य नय बा ए धरनेर मान नाई ठीक आछे आमरा ताहले थीटार मानटा कत बेर हलो 60 डिग्री आंसरটা হবে 60 डिग्री ঠিক আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 25 নম্বর অঙ্কটা আবার উঠাইছি তবে 24 25 একই রকম তাহলে 2 1 minus sin sin স্কয়ার সমান কি 1 minus cos স্কয়ার থিটা তাই না তারপরে দেখো 3 cos থিটা minus 3 সমান 0 এবার দুই দ্বারা এখানে কি করব গুণ করে দেব তাহলে 2 माइनस टू कस स्क्वायर थीटा प्लस थ्री कस थीटा माइनस थ्री समान जिरो देखो माइनस थ्री एखे हलो प्लस टू माइनस हो कत माइनस वन अच्छा से साथ जो एक बारे कमन नहीं कमन है माइनसटा कमन निल देखो टू कस स्क्वायर थीटा कस स्क्वायर थीटा ये कि माइनस हो তাহলে মাইনাস থ্রি কস থিটা আর এখানে যে দুই আর তিন মাইনাস হয়ে মাইনাস ওয়ান ছিল তাহলে মাইনাস কমন নেওয়ার কারণে কী হবে প্লাস ওয়ান হবে সমান জিরো এবার উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমাদের উপাশে জিরো হবে এখানে মাইনাস থাকবে না আর মিডল টার্ম করবো আমরা দুই একে দুই দুই আর একে তিন কিন্তু আমাদের এই যে প্লাস এবং প্লাসের কারণে কী হবে দুইটাই মাইনাস হবে একই রকম চিহ্ন হবে তাহলে দেখো টু কস স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান সমান জিরো এবার কমন নাও তাহলে টু কস থিটা কমন নিলাম কমন নিলে এখানে থাকলো কস থিটা মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে কস থিটা মাইনাস ওয়ান সমান জিরো এবার দেখো আমাদের টু কস থিটা মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে কস থিটা মাইনাস ওয়ান ওয়ান সমান জিরো তাহলে হয় টু কস থিটা মাইনাস ওয়ান সমান জিরো টু কস থিটা সমান ওয়ান কস থিটা সমান হাফ তাহলে কস কত ডিগ্রির মান হাফ তাহলে কস থিটা সমান কস 60 ডিগ্রি তাই না 60 ডিগ্রি মান হাফ তাহলে থিটা সমান হলো 60 ডিগ্রি আর এটা কি হবে কস থিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে কস থিটা সমান ওয়ান আর এখানে কস কত ডিগ্রির মান ওয়ান কস জিরো ডিগ্রির মান ওয়ান তাই না তাহলে কস থিটা সমান কস জিরো ডিগ্রি তাহলে থিটা সমান হলো জিরো ডিগ্রি তাহলে থিটার মান আমাদের কি হচ্ছে এই 60 ডিগ্রি এখানে বলা হয়েছিল যে সূক্ষ্মকোণ তাই না তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সৃজনশীল অঙ্কগুলো অবশ্যই বাসায় চেষ্টা করবে আর আমরা কোনো একটা ক্লাসে আমরা চেষ্টা করব অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নগুলোর আলোচনা করার তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং সর্বদাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি খোদা হাফেজ